আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া সাল্লি আলা রাসূলিহি আল কারীম বা'দ আমরা অনেকেই হয়তো একটি বিষয় সম্পর্কে অবগত আছি আর তা হল সৌদি আরবে গত জুমা অর্থাৎ 10ই ডিসেম্বর 2021 সৌদি আরবের মসজিদে রাষ্ট্রীয়ভাবে তাবলীগ জামাত সম্পর্কে সবাইকে সতর্ক করা হয় খতিব সাহেবরা জুমার বয়ানে তাবলীগ জামাতের সমস্যাগুলো কি কি তা তুলে ধরেন আজকে আমরা সেই সমস্যাগুলো আসলেই কতটুকু সমস্যা বা এই সমস্যাগুলোর কোনো বাস্তবতা আছে কিনা এই বিষয়টা নিয়ে খুব ভাবে আলোচনা করব করবো ইনশা আল্লাহ খতিব সাহেবদের প্রথম একটি আপত্তি ছিল তাবলিক জামাতে ইমান শেখানো হয় না বা আকিদা নিয়ে আলোচনা করা হয় না এখানে আমাদের একটি বিষয় বুঝতে হবে আকিদা নিয়ে আলোচনা করা হয় না এই কথার অর্থ কি যদি বলা হয় এর অর্থ হলো তাওহিদুল উলু হিয়া তাওহিদুল রুবু হিয়া তাওহিদুল আসমা ইয় বা আকিদার এমন যত বিষয় আছে এই বিষয়গুলোকে শিরোনাম হিসাবে ধরে ধরে আলোচনা করা হয় না যদি বলা হয় এটাই খতিব সাহেবদের উদ্দেশ্য তখন বলবো তাবলিগের অধিকাংশ মানুষ হলেন সাধারণ এভাবে তাদের আকিদা শেখা জরুরি না এমনকি কেউ দেখাতে পারবেন না নবী সাল আলি ওসাল্লাম সাহাবাদেরকে এভাবে শিরোনাম করে করে আকিদা শিখিয়েছেন বরং নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম যেভাবে আকিদা শিখিয়েছেন সেভাবেই আকিদা শিখানো হয় যেমন আল্লাহ তালা এক তিনি ছাড়া কোনো মাহবুদ নেই আমরা তারই ইবাদত করব তারই নিকট আমরা আশ্রয় প্রার্থনা করব আমাদের যা কিছুর প্রয়োজন সব আল্লাহ তাল্লাহ নিকট চাইব নবী সাল আলহি ওসাল্লামের প্রতি ইমান রাখবো এবং তাকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করব পবিত্র কর আনকে সর্বশেষ কিতাব হিসেবে বিশ্বাস করব ফেরেস্তা জিনদের অস্তিত্বের উপর বিশ্বাস রাখবো জান্নাত জাহান নামকে বিশ্বাস করব তাক ভালো মন্দকে বিশ্বাস করো আকিদাকে বিভিন্ন শিরোনামে ভাগ করা এগুলো পরবর্তী ইমামরা করেছেন যখন বিভিন্ন বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে এভাবে ভাবে ভাগ করে নবীজি সাল কখনো সাহাবাদের আকিদা শিখাননি এবং আকিদার এমন অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষরা সঠিকভাবে বুঝতে পারবেন না তাদের প্রাথমিক কিছু পড়াশোনা ছাড়া আকিদার এমন বিষয়গুলো সাধারণ মানুষদের নিকট পেশ না করা সালাফদের মানহাজ দলিল দিলে অনেক কিতাব থেকে যাওয়া যাবে এটা আকীদার আলোচনা না তাই শুধু ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি যেমন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহি তার উসুরুল হাদিসের কিতাব আল মোকেজাতে লিখেন ওয়ালিয়াজ রিওয়ায়াত মুশকিলাতি মিম্মা তাহমিলুহু কুলুবুল আহম্মাতি فان روى ذلك এমন সব জটিল বিষয় বর্ণনা করা থেকে বিরত থাকবেন যে সকল বিষয় সাধারণ মানুষরা ধারণ করতে পারেন না আর যদি বর্ণনা করতেই হয় তাহলে খাস মুজলিশে বর্ণনা করবে একজন সাধারণ মানুষের জন্য যতটুকু আকিদা জানা জরুরি এতটুকু আকিদা অবশ্যই তাবলিক জামাতে শেখানো হয় সুতরাং সৌদির খতিব সাহেবরা আকিদা শেখানো হয় না বলে যদি উদ্দেশ্য নেন আকিদার জটিল জটিল বিষয় বিভিন্ন শিরোনামে শেখানো হয় না তাহলে বলবো সাধারণ মানুষকে এভাবে আকিদা নবী সাল আলিহ্লাম শিখাননি এবং এবং এটা সালাফদের মানহাজও না আর যদি খতিব সাহেবদের উদ্দেশ্য হয় একেবারেই কোনো আকিদা শেখানো হয় না তাহলে এটা হলো স্পষ্ট মিথ্যাচার ও বে ইনসাফি আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন খতিব সাহেবদের আরেকটি আপত্তি ছিল তিন দিনের জন্য বের হওয়া বা চল্লিশ দিনের জন্য বা এক বছরের জন্য বের হওয়া এভাবে সংখ্যা নির্ধারণ করা বেদাত আমরা বলবো এখানে আমাদের একটি জিনিস ভালো করে বুঝতে হবে আর তা হলো একটি জিনিস হলো দিনের মাঝে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করা আরেকটা জিনিস হলো দিনকে শেখানো বা প্রচার করার জন্য যুগ অনুসারে কোনো পন্থা বিশ। বিচার করা উভয়টার হুকুম এক নয় এই যে তিন দিন ৪০ দিন এভাবে দিন নির্ধারণ করে দিনে ইসলামের মাঝে কোনো কিছুকে আবিষ্কার করা হয়নি বরং এটা হলো একজন ব্যক্তি কিভাবে নিজের ইমান ও আমলকে সুন্দর করবে এবং অন্যের নিকট কিভাবে ইসলামের বাণী পৌঁছে দেবে এটা শেখানোর জন্য তিন দিন বা চল্লিশ দিনের একটি কোর্স মাত্র একজন ব্যক্তি তিন দিনের জন্য গেলে সে এটুকু শিখবে যে চল্লিশ দিনের জন্য গেল সে আরেকটু মজবুতির সাথে শিখবে যে এক বছরের জন্য যাবে সে আরেকটি মজবুতির সাথে শিখবে আর যে আরো বেশি সময় দেবে সে আরো ভালোভাবে শিখবে যেমন আমরা বিভিন্ন মাদ্রাসায় দশ বছর বারো বছর পড়ি বছর শুরু হয় এই মাস থেকে আবার শেষ হয় অমুক মাসে মাঝে দুই তিনটা পরীক্ষাও থাকে এভাবে রসুল সাল আলু কি কখনো কোনো হাদি শিখিয়েছেন কেউ দেখাতে পারবেন পারবেন না সুতরাং কোরআন হাদি শিখানোর জন্য এত এত বছর নির্ধারণ করা এই 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 বছরে পড়ানো এটা যেমন নয় ঠিক তেমনি সাধারণ মানুষরা কোরআনকে শুদ্ধ করা নিজের ইমান আমল ঠিক করা কিভাবে অন্যের নিকট ইসলামের বাণী পৌঁছে দেবে এই বিষয়গুলো শেখানোর জন্য একটা সময় নির্ধারণ করে কোর্স করানো এটাও বেদাত নয় কেননা এটা দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা নয় বরং সাধারণ মানুষকে দিন শেখানোর জন্য একটা কোর্স মাত্র আল্লাহ তালা আমাদের বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমি খতিব সাহেবদের আরেকটি আপত্তি ছিল তাবলিক জামাতে নাহি আনিল মুনকার বা অসৎ কাজ থেকে নিষেধ করা হয় না খতিব সাহেবদের মুখ থেকে এই আপত্তিটি শুনে আমি বেশ দুঃখ পেয়েছি তাবলিক জামাত নাহি আনিল মুনকার করে না এই কথাটা ভুল বরং তারা নাহি আনিল মুনকারটাকে ভিন্ন পদ্ধতিতে করে যেমন ধরুন একজন ব্যক্তি হারাম কোনো কাজে লিপ্ত বাসে সুদ খায় হারাম খায় জুয়া খেলে তাবলিগের সাথীরা তাকে দাওয়াত দিয়ে জামাতে নিয়ে যাবে। এবং সেখানে তাকে দিন বুঝাবেন হারামের শাস্তি কি তা সম্পর্কে অবগত করবে। হারাম ছেড়ে হালাল জিনিসের মাঝে লাভ ও বরকত কি তা সম্পর্কে অবগত করবে। ফলে একটা সময় ব্যক্তি নিজ থেকেই হারাম কাজ ছেড়ে দিবে আমার মনে হয় আমাদের চারপাশে তাকালে আমরা এমন অনেক মানুষ দেখতে পাবো যারা আগে অনেক খারাপ ছিলেন কিন্তু জামাতের সাথে যুক্ত হওয়ার পর থেকে তাদের মাঝে পরিবর্তন এসেছে এবং সে এখন পূর্বের মন্দ থেকে ফিরে এসেছেন এখন আর সে গুন্ডামি করেন না চুরি করেন না হারাম খায় না এমন মানুষ মনে হয় আমাদের চারপাশে অনেক আছে সুতরাং তাবলিক জামাত নাহি আনিল মুনকার করে না এটা ভুল কথা বরং নাহি আনিল মুনকারের ক্ষেত্রে তাদের পদ্ধতিটা ভিন্ন এটা খতিব সাহেবরা বুঝতে ভুল করেছেন সৌদি আরবের খতিবদের থেকে তাবলিক জামাতের উপর মুনকার এটা শুনে কষ্ট লাগার নাহি করে না কারণ হচ্ছে আজ সৌদি আরবের মতো পবিত্র ভূমিতে সিনেমা হল চালু হচ্ছে গান বাজনা হচ্ছে নারীরা বেপরদা চলাফেরা করছে শাসকরা অনেক অন ইসলামিক কাজে নিজেরা লিপ্ত এবং অন্যদের লিপ্ত হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে অথচ এই খতিব সাহেবরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আবার এরাই আমাদের নাহি আলীর মুনকারের সবক দিতে এসেছেন নওয়াজ মিনজালি খতিব সাহেবদের আরেকটা আপত্তি ছিল তাবলিক জামাতের সাথীরা পরিবারকে খরচ না দিয়ে আল্লাহ তালার উপর ভরসা করে জামাতে বের হয়ে যান এখানে দুইটা বিষয় এক এটা কি তাবলিগের কোন নিয়ম যে জামাতে বের হতে হলে পরিবারকে খরচ না দিয়ে বের হতে হবে নাকি এটা কতক ব্যক্তির কাজ অবশ্যই এটা তাবলিক জামাতের কোন নির্ধারিত নিয়ম না কেননা হাজার হাজার মানুষ আছেন যারা পরিবারকে খরচ দিয়ে জামাতে বের হন এমন ঘটনা ঘটলেও এটা ব্যাপক কোনো ঘটনা না এবং এটা তাবলিগের কোনো নিয়মও না সুতরাং কতকের কোনো সমাজকে কেন্দ্র করে পুরো দলকে দোষারোপ করা বে ইনসাফি আল্লাহ তালা আমাদের এমন বে ইনসাফি কথা বলা থেকে ফাজত করুন আমি দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ তালার উপর ভরসা করে পরিবারকে রেখে দাওয়াতে বের হওয়া এটা বেদাত বা গুমরাহি হয় কিভাবে এটা তো নবীদের কাজ যেমন হজরত ইব্রাহিম আলী সালাম সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহররাম রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওরজুক উহু মিনা আল্লাহ মেশ করুন আমার রব নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করলাম আমাদের রব যাতে তারা সারাদ কায়েম করেন সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকি দেন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলফলাদি থেকে আশা করা যায় তারা শুক্রিয়া আদায় করবে আয়তা দেখুন হত ইব্রাহিম আলিহিস সালাম ফসলহীন উপত্যকায় পরিবারকে রেখে যাচ্ছেন এবং আল্লাহ তাহালা যেন তাদের ফল ফলফলাদি থেকে খাবার দান করেন এই দোয়া করে তিনি দাওয়াতের কাজে বের হয়ে সুতরাং পরিবারকে আল্লাহ আল্লাহ জিম্মায় রেখে দাওয়াতে বের হওয়া বেদাৎ হয় কিভাবে গুমরাহী হয় কিভাবে নব্লা আল্লাহ খতিব সাহেবদের সঠিক বুজদান করুন আহমেদ খতিব সাহেবদের আরেকটা আপত্তি ছিল সাথীরা কবরের নিকট সাহায্য প্রার্থনা করে নাউজুবিল্লাহ অথচ দেখুন তাদের একটা দাবি ছিল তাবলিগের সাথীরা পরিবারকে খরচ না দিয়ে আল্লাহ উপর ভরসা করে রেখে চলে যায় এবার চিন্তা করুন যারা পরিবারকে খরচ না দিয়ে আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ উপর ভরসা করে এরা কিভাবে কবরের কাছে সাহায্য চাইবে অথচ এই দাওয়াতের শুরু শেষ হলো যা চাইবো আল্লাহ তালার কাছেই চাইবো মাখলুক কিছুই করার ক্ষমতা রাখে না এমন বহু বক্তব্য তাবলিক জামাতের সাথীদের দিন রাত শেখানো হয় তাদের শেখানো হয় ভরসা করব একমাত্র আল্লাহ উপর যা চাইব আল্লাহ তাহলে নিকটে চাইব সুতরাং তাবলিক জামাতের সাথীরা কবরের কাছে সাহায্য চায় এটা স্পষ্ট খতিব সাহেবদের একটি মিথ্যাচার এবং তাহকিক ছাড়া কথা কেন ওলামাই দেবন কবর পূজা মাজার পূজা সম্পর্কে কি পরিমাণ খেদমত করেছেন এই বিষয়ে এ সমস্ত খতিব সাহেবদের কোনো ধারণা নেই আল্লাহ তাল্লাহ তাদের ক্ষমা করুন আমিন খতিব সাহেবদের আরেকটা আপত্তি ছিল তাবলিক জামাতের সাথীরা জাল ও মৌজু হাদিস বর্ণনা করেন এখানে একটি বিষয় হলো তাবলিক জামাতের সাথীরা সাধারণ হওয়ার কারণে তাহকিক করতে পারেন না এবং বিভিন্ন জাল হাদিস বর্ণনা করে ফেলেন এটা আসলেই ঠিক না এবং দুঃখজনক তবে আল্লাহর শকর যে আলিমরা সবসময় সব সময় এটা পরিবর্তনের চেষ্টা করেছেন এবং করছেন এবং আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে তবে এটা ঠিক যে কেউ এই বিশ্বাস রাখে না তা ব্লিগে জাল হাদিস বর্ণনা করা জায়েজ না হজুবিল্লাহ যারাই বর্ণনা করেন না যিনি করেন ইচ্ছা কিন্তু কেউ করেন না বোখারি মুসলিম ছাড়া চার কিতাবের দিকে তাকালে আমরা দেখব লেখকরা বহুত বড় বড় ইমাম হওয়া সত্ত্বেও জাল জয়ফ হাদিস এনেছেন তাফসির ইতিহাসের কিতাব পড়লে আমরা দেখব এমন অনেক জাল ও জয়ীব বর্ণনা ও ঘটনা আছে সুতরাং এর অর্থ কি এটা যে জাল জয়ীব থাকার কারণে আমরা এগুলো আর না তাহলে তো বুখারি মুসলিম ছাড়া বাকি চার কিতাব পড়াই ছেড়ে দিতে হবে এমনকি ইমাম বুখারির বুখারি ছাড়া অন্যান্য কিতাব পড়লে দেখবেন সেখানে তিনি জাল ও জয়ীব হাদিস উল্লেখ করেছেন সুতরাং আমরা কি তাহলে ইমাম বুখারির অন্যান্য হাদিসের কিতাব পড়া ছেড়ে দেবো নজবিল্লা তাবলিকের কাজ যেহেতু সাধারণ মানুষের আমল আখলাক সুন্দর করা এবং তাদের আলোচনার বড় একটা অংশ হলো আর তার গিব এটা হওয়ার কারণে এ সকল জায়গায় সক সকল মহাদ্দিসদের মতে জয়ফ হাদিস বর্ণনা জায়েজ তবে হ্যাঁ মৌজু হাদিস বর্ণনা করা যাবে না তাবলিক জামাতের অনেক ভাই সাধারণ হওয়ার কারণে তাহকিক না থাকার কারণে জাল বর্ণনা করে ফেলেন এটা ঠিক না এবং এক্ষেত্রে খুবই সতর্ক হওয়া জরুরি আলহামদুলিল্লাহ আলেমরা এই বিষয়টা নিয়ে সর্বদা চেষ্টা করছেন সুতরাং কোন একটি কিতাবে জাল ও জয়ফ হাদিস থাকা বা কোন একটি দলের কিছু সাধারণ মানুষ জাল ও জয়ফ বর্ণনা করা শুধু এতটুকুর কারণে একটা জামাতকে গুমরা বলে দেওয়া বা ওই কিতাব পড়া যাবে না এমন কথা বলা

যিনি তোমাদের সামনে আমার আয়াত সমূহ পাঠ করে। তোমাদেরকে পরিশুদ্ধ করেন শিক্ষা দেন কিতাব ও গভীর প্রজ্ঞাপূর্ণ বিষয় এবং শিক্ষা দেন যা তোমরা জানতে না উল্লেখিত আয়াতে কারিমা থেকে বোঝা যায় নবীর উপর দায়িত্ব সমূহের মধ্যে একটি দায়িত্ব ছিল অন্তরকে পরিশুদ্ধ করা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহমতুল্লাহ আলহি ফতাইল কিতাবি লিখেন এ আলম আর সাদা কাল্লাহ সুবাহ বাথা মোহাম্মদ সাল্লাহ আলহিম বিলহুদা الذي هو العلم النافع ودين الحق الذي هو العمل الصالح جي

যেমন সুফিগণ সুতরাং আল্লাহ তালা তার নবীকে এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন যা অর্থাৎ এল ও আত্মশুদ্ধি উভয় প্রকারকেই অন্তর্ভুক্ত করে উল্লেখিত আয়াতে কারিমা থেকে বোঝা যায় নবীদের উপর দায়িত্ব মধ্যে একটি দায়িত্ব ছিল অন্তরকে পরিশুদ্ধ করা এবং শেখ মোহাম্মদ বিন আবদুল ওহাব রহমতুল্লাহ আলহের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় নবীদের ইন্তেকালের পর যেমন বিভিন্ন ব্যক্তিরা ফিক চর্চা করেছেন এবং মানুষদের বিভিন্ন মাস আলার সমাধান দিয়েছেন ঠিক তেমনি কিছু ব্যক্তি তাসাউফ চর্চা করেছেন এবং মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন সুতরাং তাসাউফ বা আত্মশুদ্ধি কোনো বেদাত নয় বরং তার নবীওয়ালা কাজ যুগে যুগে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের মাধ্যমে এই মহান কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন তবে হ্যাঁ পরবর্তীতে কেউ যদি তাসাউফের সাথে এমন কিছু যুক্ত করে বা তাসাউফ নাম দিয়ে এমন কোনো পদ্ধতি আবিষ্কার করে যা শরীয়ত সমর্থন করে না তাহলে তা স্পষ্ট বিধাত হবে এবং নাজায়েজ হবে তবে এই নাজায়েজ অংশের কারণে মূল সঠিক তাসাউফকে অস্বীকার করা যাবে না সুতরাং তাসাউফের সাথে যুক্ত হওয়ার কারণে তাবলিক জামাত গুমরা হওয়া তো বহুত দূরের কথা বরং যারা ঢালাও ভাবে তাসাউফকে গোমরাহি বলবে এদের ঈমান নিয়ে শঙ্কা আছে কেননা এটা নবী কাজ এবং আল্লাহ তাআলা যুগে যুগে বহু ইমাম ও মকবুল ব্যক্তির মাধ্যমে এই মহান কাজের আঞ্জাম দিয়েছেন এবং এখনো দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমার খতিব সাহেবদেরকে আরেকটু ভালো করে বোঝার তৌফিক দান করুন আহমেদ খতিব সাহেবদের আরেকটা আপত্তি ছিল তাবলিক জামাতের সাথীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এটা বেশ বড় একটা কারণ এবং যৌক্তিক একটি কারণ তবে খতিব সাহেবরা এখানে বিচক্ষণতার পরিচয় দিতে পারেন এখানে দুটি বিষয় এক তাবলিগের মূলে যারা ছিলেন এবং যারা এখনো আছেন এরা কি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বা আছেন অথবা তাদের কিতাব ও বয়ান কি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড কাণ্ডকে সমর্থন করে যারা খুব দূর থেকে তাবলিক জামাতকে দেখেছেন তারাও বলবেন এটা স্পষ্ট মিথ্যাচার কেননা তারা তো রাজনীতি নিয়ে কথা বলেন না সেখানে বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া বা তা সমর্থন তো বহু দূরের কথা সুতরাং তাবলিক জামাত বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডকে সমর্থন করে বা তারা করে এটা স্পষ্ট তাবলিক জামাতের উপর একটি মিথ্যাচার দুই নম্বর বিষয় হলো তাবলিগের কোনো সাথী কোনো সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাওয়া এটা তো ব্যক্তির দোষ এক দুই ব্যক্তিকে কেন্দ্র করে বা কোনো একটি দেশে এমন একটা ঘটনা ঘটাকে কেন্দ্র করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটা জামাতকে সন্ত্রাসী জামাত বলে দেওয়া আসলে ভুল ও মিথ্যাচার ও বে ইনসাফি এটা হলো কোনো জুতাচোর মুসল্লিকে কেন্দ্র করে সকল মুসল্লিদের জুতাচোর বলে দেওয়ার মতো সুতরাং সৌদিতে কোনো তাবলিগের সাথী যদি কোনো সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকেন তাহলে তার উপযুক্ত বিচার হওয়া দরকার কিন্তু একটা দেশের এক দুটি ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটা জামাতকে সন্ত্রাসী জামাত বলে সৌদির খতিব সাহেবরা আসলেই মিথ্যাচার করেছেন আল্লাহ তালা তাদের ক্ষমা করুন এবং সঠিকটা বুঝার তৌফিক দান করুন আমি তবে এখানে একটা মজার বিষয় হলো নামদারি আহলে হাদিসরা এটা খুব ব্যাপক ভাবে প্রচার করছেন অথচ আহলে হাদিসরা বাংলাদেশে পুলিশের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন এই হলো তাবলিক জামাতের উপর সৌদি আরবের বিভিন্ন খতিব সাহেবদের আটটি আপত্তির পর্যালোচনা দেখুন ভাই বর্তমানে সৌদি আরবের আমল ও আখলাকের কতটুকু অবনতি হয়েছে তা মনে হয় আমাদের কারো অজানা নয় আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের পবিত্র ভূমিকে আবার যেন তার সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আমি তাবলিক জামাতের ভালো কি কি তা মনে হয় আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমাদের চারপাশে তাকালেই দেখতে পারবো ইনশা আল্লাহ কত হাজার লক্ষ মানুষ নামাজি হয়েছে। নিজ পরিবারকে পর্দা করাচ্ছেন হারাম ও মন্দ কাজ ছেড়ে দিয়েছেন হারাম উপার্জন ছেড়ে দিয়েছেন দুনিয়ার চাকচিক্যের ধুকাতে না পড়ে অল্পতে তুষ্ট আছেন এমন বহু হাজার নজির আছে এগুলো কি ইসলামের কাজ নয় একজন ব্যক্তি আগে চুরি করত। তাবলিগে গিয়ে এখন সে আর চুরি করে না এটা কি ইসলামের কাজ নয় একজন ব্যক্তি হারাম খেত তাবলিগে গিয়ে এখন আর সে হারাম খায় না এটা কি ইসলামের কাজ নয় এক বোন পর্দা করতো না তাবলিগে গিয়ে এখন সে পর্দা করে এটা কি ইসলামের কাজ নয় এমন হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে আল্লাহ তালার জন্য দিনের জন্য বহু খারাপ কাজকে বর্জন করেছেন এখানে বড় একটা বিষয় হলো আমাদের দেশে যারাই তাবলিকের বিরোধিতা করে এরা চায় না মানুষ নামাজি হোক এরা চায় কেউ নামাজি হলে ওদের মাধ্যমে নামাজি হোক কেউ হারাম থেকে ফিরে আসুক এটা ওরা চায় না ওরা চায় কেউ হারাম থেকে ফিরে আসলে ওদের দলের সাথে যুক্ত হয়ে যেন ফিরে আসে এই মানসিকতা খারাপ এটা পরিহার করা উচিত যারা এই মানসিকতা নিয়ে আগাবে এরা ইসলামকে কিছু দিতে পারবে না বরং এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা চেনার চেষ্টা চেষ্টা না করে সময় দিয়ে এবং তাবলিগের বিষয় আপত্তিজনক মনে হলে আলেমদের স্মরণাপূর্ণ হয়ে বিষয়টার সমাধান জানার চেষ্টা করি আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন আমিন এবং সৌদি আরবের যে সমস্ত খতিব সাহেবরা তাবলিক জামাতের নামে এ সমস্ত মিথ্যাচার করেছেন আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ তালা তাদেরকে সঠিকটা জানার এবং আরেকটু তাকিক করে কিছু বলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রবিল্লা আলমিন আসসালামাইকুমুল্লা বর